মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। মৎস্য অধিদপ্তর নরসিংদী জেলা কর্তৃক নরসিংদী জেলার অন্যতম পোনা মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্গানিক এগ্রো ফার্মে মৎস্য সপ্তাহ 2021 উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেনের তত্ত্বাবধানে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক এস এম মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ মঈনুদ্দিন মোল্লা মঈন FA নরসিংদী সদর। আর উপস্থিত ছিলেন অর্গানিক এগ্রো ফার্মে কর্মরত কৃষক সহ অর্গানিকের ব্যবস্থাপনা পরিচালক মহিবুব রহমান ফরাজি সুজন। প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর নরসিংদী মৎস্য অধিদপ্তর কর্তৃক অর্গানিক এগ্রো ফার্মের পানি পরীক্ষা করা হয়। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।